প্রিন্সিপাল এর আপনি দেখেন প্রিয় শিক্ষার্থী বিন্দুরা কেমন আছো তোমরা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি শর্মা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ থেকে আমি মোহাম্মদ আনজুরা খাতুন তোমাদের আজকের এই অনলাইন শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এই ব্যবস্থাপনায় তোমাদের সবাইকে সুস্বাগত আমি আজকে তোমাদের দশম শ্রেণীর বাংলা পড়াবো সেই বাংলার আলোচ্য বিষয়টা হচ্ছে আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ অংশ পড়াবো ব্যাকরণ অংশটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে আমাদের আছে হলো কারক ও বিভক্তি নির্ণয় আমি কিন্তু তোমাদেরকে বিভক্তি নির্ণয়টা শিখিয়ে দিয়েছি মনে আছে তো তোমাদের আলহামদুলিল্লাহ ভালো লাগলো তোমাদের শুনে কথাটা শুনে ভালো লাগলো যে তোমাদের বিভক্তি নির্ণয় মনে আছে তো আমরা আজকে বিভক্তি নির্ণয় যেহেতু মনে আছে তাহলে আমরা আজকে কারক শিখবো কারক কাকে বলে প্রথমে আমরা শিখব সংজ্ঞা কারকের সংজ্ঞাটা আমরা প্রথমে জানব আমি তোমাদের সাথে কথা বলবো যখন প্রশ্ন করব তোমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবা কারকের সংজ্ঞা কারক কাকে বলে অর্থাৎ কারক কারক হলো ক্রিয়া সম্পাদন করা ক্রিয়া সম্পাদন করা কারক কাকে বলে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে তাকে বলে কারক ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে কি বললাম আমি ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে তাকে বলে কারক থ্যাংক ইউ তারপরে আছে কারকের প্রকারভেদ কারক ছয় প্রকার কি বললাম আমি কারক ছয় প্রকার তো প্রথম প্রকারটা কি কর্তৃকারক আমরা কি প্রকারটা জেনে নিই কর্তৃকারক অর্থাৎ কর্তাকারক তারপরে আছে দুই নম্বরে কর্মকারক তিন নম্বরে আছে করণকারক চার নম্বরে আছে সম্প্রদানকারক পাঁচ নম্বরে আছে অপাদানকারক ছয় নম্বরে আছে অধিকরণকারক তাহলে আমি কি বললাম ছয় প্রকারটাই তোমাদের আমি বলতে বলতে তোমাদের মুখস্থ হয়ে গেছে এই জন্য সকলকে ধন্যবাদ তাহলে আসো আমরা জেনে নিই কর্তৃকারক কাকে বলে সর্বনাম যে বিশেষ্য বা সর্বনাম বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তৃকারক বা কর্তাকারক আমি কি বললাম এর আরেকটা সহজ উপায় আছে যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তাকারক আবার চার প্রকার কর্তাকারক কয় প্রকার বললাম চার প্রকারটা আমি যদিও লিখে নিইনি তোমাদের জেনে নিতে হবে কি আমি বলবো সঙ্গে সঙ্গে তোমরা জানার চেষ্টা করবা প্রথমে কি আছে কর্তৃকারকের প্রথম প্রকার হলো কর্তৃকারক আমি এর আগে বলছিলাম কি বলছিলাম যে কর্তৃকারক কাকে বলে যে বাক্যস্থিত বিশেষ্য পদ সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে বিশেষ্য পদ কাকে বলে সর্বনাম পদ কাকে বলে এই পদ প্রকরণে তোমাদেরকে কিন্তু আমি জানিয়েছি মুখ্যকর্তা যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে কর্তাকারকের প্রথম প্রকার হলো মুখ্যকর্তা যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে দুই নম্বর আছে প্রযোজককর্তা যে কর্তার করণীয় কাজ অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে প্রযোজককর্তা যে কর্তার করণীয় কাজটা অন্যকে দিয়ে সম্পাদন করায় তাকে বলে প্রযোজককর্তা ব্যতিহারকর্তা ফোর্থে আছে ব্যতিহারকর্তা তাহলে ব্যতিহারকর্তাটা কি ব্যতিহারকর্তা হলো এক দুই ধরনের ব্যক্তি একই সময়ে একই কাজ করে তাকে বলে ব্যতিহারকর্তা তারপরে আসো কর্মকারক কাকে বলে যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কর্মকারক দুই প্রকার কয় প্রকার বললাম
দুই প্রকার। সেই দুই প্রকারটা কি? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম কি বললাম? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্মটা কি? বস্তুবাচক। আর গৌণ কর্মটা কি? প্রাণীবাচক। প্রাণীবাচক। এর আগে আমরা সহজ উপায়টা জেনে নিই। সরি, আমি বলতে ভুলে গেছি, কর্তৃকারকের সহজ উপায়টা কি? কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কিন্তু কর্তাকারক বলে। আমরা সহজেই বের করতে পারবো, কর্মকারক সহজেই বের করতে পারবো। কিভাবে? যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলে। আমি কি বললাম? ফাইন। তাহলে কর্মকারক কি বললাম? সহজে বের করার উপায় যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলে। কর্মকারকের উদাহরণ দেখো, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। তাহলে আমাকে আর কলম, প্রশ্ন করো। প্রশ্ন কেমনে আসে? কাকে বলে চলে আসবে এবং প্রশ্ন করলেও আমরা কারকটা নির্ণয় করতে পারবো। আমাকে কাকে? বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। তাহলে কাকে একটি কলম কিনে দিয়েছে? আমাকে। এই আমাকেটা হলো কর্ম। আমাকেটা হলো কর্ম। কি কর্ম? গৌণ কর্ম। ফাইন। পরে আছে, বাবা আমাকে একটা কি কিনে দিয়েছে? কি? কিটা হলো? তাহলে প্রশ্ন আসে কাকে আর কি? কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক। ফাইন। তারপরে আছে করণকারক। করণকারক কাকে বলে? করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, উপায় বা উপকরণ। করণ শব্দের অর্থটা কি? যন্ত্র, সহায়ক, উপায় বা উপকরণ। তার মানে কর্তা যে উপকরণের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন করে তাকে করণকারক বলে। তাকে করণকারক বলে। অর্থাৎ ছেলেরা বল খেলে। তাহলে এই বলটা একটা উপকরণ। বলটা কিন্তু একটা উপকরণ। তাহলে কি দিয়ে খেলে? বল দিয়ে খেলে। কিসের দ্বারা, কার সাহায্যে, কি উপায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণকারক বলে। তারপরে আছে সম্প্রদানকারক। সম্প্রদানকারক, সম্প্রদান, সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হলে তাকে বলে সম্প্রদানকারক। সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হলে তাকে দান করা, সাহায্য করা বা অর্চনা করা তাকে বলে সম্প্রদানকারক। দান করবে। যাদের বস্ত্র নাই তাকে কি করবে? সাহায্য করবে। সাহায্য করা হলো সম্প্রদানকারক। সাহায্য করা সম্প্রদানকারক। অপাদানকারক, অপাদানকারক কাকে বলে? অপাদানকারক, যা থেকে কোনো কিছু রক্ষিত, গৃহীত, বিচ্যুত, শুরু, আরম্ভ, পলায়ন বা যা থেকে কোনো কিছু ভয়ের উদয় হয় তাকে অপাদানকারক বলে। তাকে অপাদানকারক বলে। তাহলে অপাদানকারক কি? যাও, কি বললাম আমি বলো তো তোমরা? ধন্যবাদ। যে অপাদানকারক হলো যা হতে কোনো কিছু বিচ্যুত, অর্থাৎ পড়ে গেল, তাই না? যা হতে কোনো কিছু পড়ে যাওয়া বা পলায়ন করা বা শুরু হওয়া। যে সোমবার থেকে পরীক্ষা শুরু, এখান থেকে কি বোঝা যায়? শুরু বা আরম্ভ। তাহলে অপাদানকারক। বুঝতে পেরেছো তোমরা? ধন্যবাদ। তারপরে আছে অধিকরণকারক। অধিকরণকারক, অধিকরণ, ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। তাহলে আধার অর্থ স্থান বা ক্রিয়ার কাল। কালটা হলো সময়, যেখান থেকে
যেখান থেকে কবে কখন কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অধিকরণ কারক, যে প্রভাতে প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে, তাহলে কখন সূর্য ওঠে এটা একটা সময়ের ব্যাপ্তি, তাই না? এই অধিকরণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কালাধিকরণ, আধারীকরণ এবং ভাবাধিকরণ। তো তোমরা বুঝতে পেরেছ তো? তা এখন বলো, তোমরা আমাকে এই অনলাইন ব্যবস্থাপনার মধ্যে জানার চেষ্টা করবা, জানতে চেষ্টা করবা, বলার চেষ্টা করবা যে আমি কোনটা বুঝতে পারি না। তাহলে আমরা সামনের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকে তোমরা কিন্তু খাতা কলম রেডি করো, যে বাড়ির কাজটা নিয়ে বাড়ির কাজটা নেওয়ার চেষ্টা করো। আমি লিখে দিয়েছি বাড়ির কাজ, দেখো এক নম্বরে আছে পাগলে কিনা বলে, পাগলের নিচে টান আছে। দুই নম্বরে আছে বোটালগা ফল গাছে থাকে না, এই বোটালগার নিচে আন্ডারলাইন করা আছে। তিন নম্বর আছে ডাক্তার ডাকো, এই ডাক্তারের নিচে আন্ডারলাইন করা আছে। চার নম্বরে আছে নাসিমা ফুল তুলছে, তাহলে নাসিমা ফুল তুলছে, ফুলের নিচে আন্ডারলাইন করা আছে। পাঁচ নম্বরে আছে ফুলে ফুলে ঘর ভরেছে। ছয় নম্বরে আছে বাবাকে বড্ড ভয় পায়। সাত নম্বরে আছে সপ্তাহ যে কন্যা দান করা। আট নম্বর সারা রাত বৃষ্টি হয়েছে, যেখানে যেখানে আন্ডারলাইন করা আছে তোমরা সেটা কারক ও বিভক্তি নির্ণয় করার চেষ্টা করবো, আমাকে দেখানোর চেষ্টা করবো। তো আগামী ক্লাসে তোমাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আগামী ক্লাসে আমার সাথে থাকবা। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থেকো।